আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমরা এখন যেহেতু সামার টাইম চলছে সামারে আমরা তো বিভিন্ন জায়গায় হলিডেতে যাচ্ছি বা এমনিতেই বেড়াতে যাচ্ছি বিশেষ করে সি সাইডের দিকে সামারের সময় গেলে খুব বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা সেই সি সাইডে বা বিচে গেলে আমরা কি কি নেব আমাদের সাথে সেই নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আর কি আর এটা যার যার প্রয়োজন অনুযায়ী সেই জিনিসগুলো নেবে আর কি তো আমি প্রথমে যেটা দেখালাম প্রেম্যাট নিয়েছি মানে নামাজের জন্য জায়নামাজ নিয়েছি ছোট্ট একটা ট্রাভেল জায়নামাজ সানগ্লাস অবশ্যই একটা সানগ্লাস লাগবে কারণ যেহেতু খুব বেশি সানি তারপর ফেস মাস্ক এখন যেহেতু কোভিডের চলছে তো এই কারণে ফেস মাস্ক জরুরি এটা অ্যাড করতে হবে অবশ্যই আর ফেসের জন্য আমরা সানক্রিম যেহেতু সাইনে থাকবো বা রোদে অনেক সময় থাকতে হয় মানে বিচে গেলে তো এই জন্য অবশ্যই সানক্রিমটা পুট করতে হবে স্কিনের মধ্যে সানক্রিম না লাগালে কিন্তু খুব সানবার্ন হয়ে যেতে পারে এবং সেটা আমার ক্ষেত্রে হয়েছেও আর আমি এখানে একটা এমটি বোতল নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কোকোনাট অয়েল নেব আর কি এটা একটা তেলের বোতল ছিল ছোট্ট তো এটা খালি হওয়ার পর আমি একটা তেল কোকোনাট অয়েল নেব কারণ এটা আমি সবসময় ফেসে আমি কোকোনাট অয়েল ইউজ করি যখনই অজু করি বা সবসময় আমি স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কিন্তু এটা কোকোনাট অয়েলই আমার ফেসে খুব বেশি ইউজ করি এবং এটা আমার জন্য খুব উপকারী আমার মনে হয় তারপর এখানে আমি আরেকটা জিনিস টাওয়াল নিয়েছি স্মল একটা টাওয়াল নিয়েছি তারপর এখানে লিপ জেল নিয়েছি তারপর হ্যান্ড জেল নিচ্ছি ভ্যাসেলিন আর কি ভ্যাসেলিনটা নেওয়া খুবই মানে ঠোঁট খুব ড্রাই হয় তো আপনারা ঠোঁটের জন্য এই ছোট ছোট জিনিস এগুলো খুব একটা হেভি না নিতে পারেন অনেকে স্যান্ডি বিচে গেলে তো অনেক বেশি মানে মুখের মধ্যে ধুলাবালি চলে আসে তো একটা ফেসিয়াল ওয়াইপস নেবেন ক্লিনজিং করার জন্য মুখটা মোছার জন্য যেহেতু সবসময় পানি সেখানে পাওয়া যাচ্ছে না বা পানি প্রচুর পানি আছে কিন্তু পানি তো আর সেভাবে ইউজ করা যায় না আর এখানে আমি একটা হ্যান্ড ক্রিমও নিয়েছি ছোট্ট সমুদ্রের সাইডে বা সাগরের পানিটা মুখের মধ্যে লাগালে কিন্তু একদম আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি অনেক এমনি বডির মধ্যে এক ধরনের আবার ফেসের জন্য কিন্তু এই ওয়াটারটা খুব একটা লবণাক্ত পানিটা খুব একটা ভালো না অনেক লাল হয়ে যায় মুখের মধ্যে এই পানিটা পড়লে আর আমার প্রয়োজনীয় আরেকটা জিনিস নিচ্ছি বা আপনারাদের নিজেরাও রাখতে পারেন ব্যাগের মধ্যে একটা মানে এক পাতা প্যারাসিটামল রেখে দিতে পারেন কারণ খুব উপকারী ট্রাভেলিং করলে অনেকেরই মাথা ধরে আর আমার খুব বেশি মাথা ধরে সেই কারণে আমি ট্রাভেলিংয়ের সময় অবশ্যই একটা মানে প্যারাসিটামল সাথে রাখি আর যাদের বমির ভাব আছে আমার মতো আমার মুসিক হয়ে যান তারা বমির ট্যাবলেট সাথে নিতে পারেন অথবা খেয়ে যেতে পারেন রাস্তার মধ্যে যেহেতু লং জার্নি হবে আমি এখানে আমার টাইপেরটা নিচ্ছি যেহেতু আমি ব্লগিং করব ভিডিও তুলব অনেক সেই কারণে সেটা নিলাম একটা পকেট টিস্যু নিলাম সেটাও জরুরি পকেট টিস্যুটা জরুরি মানে খুবই লাইট পাতলা হালকা পাতলা জিনিস নিচ্ছি কিন্তু এগুলো খুব প্রয়োজনে কাজে লাগবে আর কি এটা আমার পার্স যেহেতু সেখানে গেলে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু টাকা পয়সার সাথে নিতে যাবেন না আর খুব বেশি আপনাদের কার্ডও নেবেন না যেহেতু একটা কার্ড নিলেই চলবে সেখানে যদি কিছু কিনতে হয় সেই কারণে আর আমি সাথে কিছু টাকাও নিয়ে নিচ্ছি কিছু কেনার জন্য সেখানে গিয়ে তো বেশি পয়সা বা বেশি আপনাদের অনেকগুলো কার্ড থাকলে সবগুলো কার্ড নেওয়ার দরকার নেই কারণ সি বিচে হারিয়ে গেলে কিন্তু একদম সবই হারিয়ে যাবে তো এই কারণে একটা কার্ডই সাথে নিতে পারেন আর কিছু টাকা এই ছিল জিনিসপত্রগুলো আর কি আর আরও কিছু জিনিস আছে যেগুলো আপনাদের সাথে আরেকটু শেয়ার করছি অবশ্যই যারা সুইমিং করবেন তারা তো সুইমিং কস্টিউম নেবেন সানহাট নিতে পারেন আর অবশ্যই বড় টাওয়াল নিতে পারেন সাথে আর এখানে আমি পানির বোতল এটা অবশ্যই ভুল করবেন না পানির বোতল অবশ্যই সাথে নেবেন পানি ছাড়া তো আমাদের হবে না রাস্তা থেকে শুরু করে সব জায়গাতেই পানি পান করতে হবে সেখানে গেলে আমি কিছু পাতলা নিউজ পেপার নিয়ে নিচ্ছি পড়ার জন্য নয় এগুলি নেব আমি বিভিন্ন কাজেই হয়তো ইউজ করতে পারি বসার জন্য বা যে কোনো কারণে কি বলবো বিভিন্ন কাজে লাগবে আর কি একটু নিউজ পেপারটা যদি সাথে নিয়ে নেন আর কিছু ক্যারিয়া ব্যাগ সাথে নেবেন যেহেতু যারা সুইমিং করবেন তাদের কস্টিউম একটু হেভি ডিউটি ক্যারিয়া ব্যাগ যদি সাথে নেন তাহলে এগুলো মানে সুইমিং করার পর ডার্টি মানে বালুযুক্ত যে কাপড়গুলো আছে সেগুলো ভরার জন্য নেবেন তারপর আরও অন্যান্য কাজেও ব্যাগ কিন্তু খুব কাজে লাগে ক্যারিয়া ব্যাগগুলো আর একটা ব্ল্যাঙ্কেট নিচ্ছি বসার জন্য। ব্ল্যাঙ্কেট বা বিছানার বড় চাদর নিতে পারেন সাথে। আমার কাছে এটাই ছিল, ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছি কারণ সেখানে বিচের মধ্যে বসতে হলে অবশ্যই ব্ল্যাঙ্কেট বা আরও অনেক কিছু সবাই নিয়ে যায়, অনেকেই নিয়ে যান। আর বেশি আমার মনে হয় খুব বেশি জিনিসপত্র নিলে আরেকটা ঝামেলা যেটা হয় সেটা মানে আমরা সব কিছু ইউজ করা হয় না, মাঝে মধ্যে দেখা যায় যেগুলো অনেক সময় ক্যারি করতে গেলে বিচে গেলে অনেক টায়ারিং লাগে, অনেক দূর হাঁটির ব্যাপার স্যাপার আছে, তো দেখা যায় যে আমরা টায়ার্ড হয়ে যাই। আর বেশি হেভি ব্যাগ হলে সেগুলো ক্যারি করা কিন্তু অনেক কষ্টের, তো সেই ক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলি আমরা সাথে নেব। সানক্রিমটা আমি সাথে নিয়েছিলাম কিন্তু মুখে লাগাতে ভুলে গেছি, বাসায় আসার পর দেখলাম যে আমার গাল দুটো একদম সানবার্ন হয়ে গেছে। হ্যান্ড জেল তো অবশ্যই নেবেন যেহেতু পানি নেই সেখানে, আর এখন কোভিডের সময় আমি এগুলো আর ভ্যাসেলিন জিনিসপত্রগুলো নেবেন। ছোটো টাওয়াল নিচ্ছি আমি হাত মুখ মোছার জন্য, আপনারা বড় টাওয়াল নেবেন যারা সুইমিং করতে চান আর কি, সুইমিং কস্টিউম বা একটা স্লিপার নিতে পারেন। জুতা অবশ্যই জুতার ক্ষেত্রে কনসিডার করবেন, ট্রেনার্স যদিও পরে যান আপনারা, তারপরও সাথে একটা মানে স্যান্ডেল জাতীয় জুতা যদি নিয়ে যান, সি সাইডের যে জুতাগুলো আছে এই জুতাগুলো নিয়ে গেলে কিন্তু সেখানে খুব ভালো হয় হাঁটা চলার জন্য। আর আমরা গিয়েছিলাম সানডি বিচে, তো আমার পরবর্তী ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় গিয়েছিলাম এবং কী করেছি, সেগুলো নিয়ে ভিডিও আসছে ইনশাল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে আমার ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, খুব বেশি হেভি করছি না, কিছু লাইট খাবার দাবার নেবেন সঙ্গে। সেখানে ফিশ অ্যান্ড চিপস অবশ্যই আছে কিন্তু লাইট খাবার দাবারগুলো সাথে নিলে রাস্তাঘাটে খাওয়া যায় আর কি। আর আমার যেহেতু ট্রাভেল সিক অনেক বেশি হয় লম্বা জার্নিতে, সেই কারণে আমি কিন্তু কী করেছি, আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে বমির যে ট্যাবলেটগুলো আছে সেটা খেতে পারেন। আমি আর যদি কোথাও যাই অবশ্যই সেটা নেব সাথে। আমি প্যারাসিটামল নিয়েছিলাম, তো সেটা আমার খুব কাজে দিয়েছে কারণ রাস্তায় আমার অনেক মাথা ব্যথা হয়েছিল, তো প্যারাসিটামলটা খাওয়ার পর আস্তে আস্তে আল্লাহ সেটা কমিয়ে দিয়েছেন। তো এই ছিল আর কি। আর অনেক কিছু অনেক কিছু নেন যারা মেকআপ করেন, হেয়ার ব্রাশ নিতে পারেন, চুলের জন্য একটা ব্রাশ নিতে পারেন কারণ বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যায়। আমার সেটা দরকার হয়নি কারণ আমি তো সবসময় স্কার্ফ পরেই ছিলাম, আর আমি সুইমিংও করিনি সে কারণে আমার সুইমিং কস্টিউম বা কিছু নেওয়ার প্রয়োজন পড়েনি। আর এটা হচ্ছে আমার ব্যাগ যেভাবে আমি গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবার প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের ব্যাগটা এভাবে গুছিয়ে নেবেন, একটা লিস্ট করে নেবেন যাওয়ার আগে। আর মনে রাখবেন খুব বেশি জিনিস নিলে কিন্তু আবার ক্যারি করা অনেক কষ্টের হয়ে যায়। তো এই লাইট জিনিসপত্রগুলো নিয়েছি যেগুলো আমার কাজে দিয়েছে এবং কাজে আমি ইউজ করেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও আর কি, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষের দিকে আগামীকাল আগামীতে কী ভিডিও নিয়ে আসছি সেটার একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেব, তো আপনারা অবশ্যই আমার আগামী ভিডিওটা বিচের ভিডিওটা দেখবেন। তো এই যে আমি লিস্ট করেছিলাম, লিস্ট অনুযায়ী যা যা লাগে, তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিই। আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আমরা যে যেখানে আছেন খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।